টঙ্গির তুরাক তীরে শুরু হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত শুক্রবার ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় চার দিনের বিশ্ব ইস্তেমা বিশ্বের বিভিন্ন দেশের মেহমান ছাড়াও সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ নিচ্ছেন ইজতেমাকে নির্বিঘ্ন করতে সমন্বিত প্রস্তুতি নিয়েছে প্রশাসন এদিকে সকালে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ইস্তেমা ময়দানে আহত হয়েছেন বেশ কয়েকজন আর বার্ধক্যজনিত কারণে মারা গেছেন চার মুসল্লিম সৈয়দখানের প্রতিবেদনে বিস্তারিত ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্ব আম বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান চৌষট্টি জেলার মুসল্লিরা চুরাশিটি খিত্তায় অবস্থান করছেন ইস্তেমার মূল বয়ান মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরব্বীরা আল্লাহ ও রাসুলের নির্দেশিত ইসলামী বিধানের ওপর দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করেন ইমানকে দিলে স্থাপন করতে হলে ইমানের পিছনে আমাকে মেহনত করতে হবে ইমানের কথা বলতে হবে ইমানের মোজাগারা করতে হবে আমাকে এত লোক হইতেছে কার দোয়া আল্লাহর কাছে কবুল হয় তা তো বলা যায় না সেই হিসাবে আসি কোথায় গেলে আল্লাহকে পাবো কীভাবে আগেরাতে আমাদের শান্তি হবে এই তো আমাদের আশা ইজতেমায় আগত মুসল্লিদের বাইরেও শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করতে আসেন রাজধানী ও আশপাশের সাধারণ মুসল্লিরা জুম্মা নামাজে মুসল্লির চাপ মাথায় রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে শুধুমাত্র মোনাজাতে অংশ নেওয়ার জন্য অসংখ্য মানুষ আসে এখানে এবং সেটির জন্য আমাদের একটা ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে ইজতেমাকে সফল করতে দুই পক্ষের সাথে পরামর্শ করে এবারের আয়োজন করা হয়েছে বলে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ উভয় পক্ষের মুরব্বীদের নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের যাতে ইজতেমাটা সুসম্পন্ন হয় এর জন্য আমরা সার্ভিস দিচ্ছি বিশ্ব ইস্তেমায় দিল্লি মার্কাজের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ ও বাংলাদেশের মাওলানা জুবায়ের অনুসারীরা বিবাদে জড়িয়ে পড়ায় এবার এক পর্বে চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে প্রথম দুদিন মাওলানা জুবায়ের ও পরের দুদিন মাওলানা সাদপন্থী সৈয়দ ওয়াসিফ ইসলামের ব্যবস্থাপনায় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে শনিবার ও সোমবার দুদিন পৃথক আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সাইদ খান বৈশাখী সংবাদ